বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের অন্যতম দল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের লোগো ও থিম সং প্রকাশ করা হয় বুধবার। সেই সাথে নবাগত এই দলটি আইকন ও অধিনায়কের নামও প্রকাশ করে। বিপিএল এর আসন্ন আসরে সিলেট স্ট্রাইকার্সের আইকন ও অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা। এছাড়া চার বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে দলটি। পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, কামুন্দো মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা খেলবেন সিলেট স্ট্রাইকার্সের পক্ষে। বাংলাদেশ দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল থাকবেন নবাগত এই ফ্র্যাঞ্চাইজি ম্যানেজারের ভূমিকায়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন হাসিবুল হোসেন শান্ত। এছাড়া সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজমেন্টের অংশে থাকছেন তাপস বৈশ্য, সৈয়দ রাসেল, আফতাব আহমেদরা। টিম ম্যানেজমেন্টটা খুব স্ট্রং করতে কোর টিমটা তো যতটুকু সম্ভব হয়েছে করা হয়েছে। এখন আসলে ডিপেন্ড করে, অকশনও তো হবে, অকশনে প্লেয়ার কারা আসবে সেটা ম্যাটার করে, ডিসিপ্লিন মাঠের ভেতরে এগুলো সব কিছু ম্যাটার করে। দিন শেষে টিম হিসাবে কেমন খেলতে পারবো তখন আসলে বোঝা যাবে। বাট আমরা আশাবাদী, সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হচ্ছে, জাস্ট বিগিনিং স্টার্ট, খুব ভালোভাবে শুরু হয়েছে। যতটুকু মানে কমের ভেতরে করা যায় ততটুকু করার চেষ্টা করেছে ওনারা।